সকলোরে গা হাতখন আখন এয়া যে শারদীয় দুর্গা পূজার বতর ব্যতিক্রমী চিন্তাধারা চমকপ্রদ আলোকসজ্জাৰে উজলিছে প্রতিখন পূজা মণ্ডপ এয়া উজান বজাৰ স্থিত জনপ্রিয় অভিনেত্রী বৰষাৰাণী বিষয়াৰ গৃহ 99 বছৰত ভৰি দিলে উজান বজাৰৰ বিষয়া পৰিয়ালৰ পূজাই পূৰ্বৰ দৰে জাক জমকতাৰে পালন কৰা হৈছে শতবৰ্ষ গৰকিবলৈ আগবঢ়া বিষয়া পৰিয়ালৰ দুৰ্গা পূজাই News 18 ৰ তৰফৰ পৰা মই সমূহ অসমবাসীলৈ শাৰদীয় দুৰ্গোৎসৱৰ আন্তৰিক শুভেচ্ছা জ্ঞাপন কৰিছো যাৰ আগৰ ধৰণৰে হৈছে কিন্তু অকণমান 99 বছৰ অতিক্ৰম কৰিলে বুলি এবাৰ অকণমান সাজ সজ্জাতে অলপ পৃথক কৰা হৈছে আৰু অহা বছৰলৈ 100 বছৰ হ'ব কলিয়াবৰত আকৌ কথাই সুকীয়া হস্তীৰ বেদীত কলাজৰ প্ৰতিমূৰ্তি নিজে নির্মাণ করা প্রতিমাত নিজেই পুরোহিত হয়ে এজন কিশোরে করেছে পূজা অষ্টম শ্রেণীত অধ্যয়নরত অভয় বিশ্বকর্মার এই ব্যতিক্রমী পূজার সহযোগিতা আগবাইছে স্থানীয় কিশোরী শ্বেতা দাসে রাজ্যের প্রাক্তন মন্ত্রী বর্তমানের শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্যর ঘরত চলিছে দুর্গা পূজা প্রতি বছরে তেওঁর ঘরত আয়োজন করা হয় দুর্গা পূজার বহু দর্শনার্থী আহে তেওঁর ঘরের পূজা চাবলৈ খুব ভাল লাগিছে মই নিউজ 18-এর পরিয়ালর সকলক আজি এই মহাসপ্তমী শ্রদ্ধা যাচিছো আর মার ওসরত প্রার্থনা করছো সমাজের প্রতিজন মানুষ যাতে সুখে শান্তিতে আমার জীবন পরিক্রমা আমি অতিবাহিত করব পারো তার কারণে যাতে মা আশীষ প্রদান করে সরসাত তেজপুরের এখন বিশেষ পূজা মহিলার দ্বারা পরিচালিত হয়ে আহিছে এই পূজাখন তেজপুর শহরের নতুনপাড়া মহিলা সমিতিয়ে সুচারুরূপে অনুষ্ঠিত করে অহা পূজাই এইবেলি ভরি দিছে 23 বছরত ইফালে বুধবারে নিশা কলিয়াবর হিলঘাট সার্বজনীন দুর্গা পূজা সমিতির পূজাত উপস্থিত থাকে মন্ত্রী কেশব মহন্ত শারদীয় দুর্গা পূজার ষষ্ঠীর দিনাখনে হিলঘাট উৎসবর শুভারম্ভণি করা হয় আমার দুর্গতি নাশিনী দেবী সকলো অসুয়া অশান্তি দূর করে সকলোরে মাজত শান্তি স্থাপন করা আর আমার মাজত থকা যাক অপশক্তি সেইবিলাকক আঁতরাই শুভ শক্তিক যাতে আগুয়াই নিয়ে এ আমার প্রার্থনা তেজপুরের প্রায় প্রতিখন পূজাস্থলীত উপস্থিত হয়ে দেবী দুর্গার আশীষ ললে বিধায়ক পৃথ্বীরাজ রাভাই কুঁয়ারিলে শৈশবের বেলুন রঙী দিনের বহু স্মৃতি আমি হাফ পেন্ট পিনি আহো পূজা চাও ওচৰৰ মাইকীমান মহিলাসকলে একেলগে লগ লাগি 12 জন 15 জন মহিলা পুরুষ লগ লাগি আমি পূজা চাবলৈ আহিছিলো আর আমাক হাতত ধরে পূজা চাবলৈ লৈ আহিছিলে আমি রাস্তার জিলাপি খাইছিলো খুৰমা খাইছিলো কাটা নিমকি খাইছিলো এইবিলাক কথা আজি মনত পড়ে আজি বয়সত মনত পৰিছে ব্যুরো রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট